আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রুপ এক, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে তিন নম্বর অঙ্ক দিয়ে। তিন নম্বর অঙ্কে বলা ছিল কত মিলিয়নে দশ কোটি, অর্থাৎ আমাদের বের করতে হবে হচ্ছে দশ কোটিতে কয় মিলিয়ন হয়। সেই ক্ষেত্রে আমাদের এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ, আর আমাদের বের করতে হবে হচ্ছে দশ কোটি। যদি দশ কোটি লিখতে যাই আমাদের লিখতে হবে এমন, তাহলে দশ কোটিকে যদি আমরা দশ লাখ দিয়ে ভাগ করি তাহলে আমাদের পাওয়া যাবে হচ্ছে এটি 3020, এটি এটা কাটা আসবে হচ্ছে 100, অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে 100 মিলিয়ন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার চার। নাম্বার চারে বলা আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এন হচ্ছে 100, তাহলে 100 প্লাস 1 ডিভাইডেড বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে 50 ইন্টু 101, সমান সমান আসবে হচ্ছে 5050। এটা কমন একটা অঙ্ক, সবারই মোটামুটি উত্তর মুখস্থ থাকে। 5050 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার পাঁচ। নাম্বার পাঁচে বলা আছে শতকরা বার্ষিক 5% হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 100 টাকা মূল টাকা আর সুদ হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 টাকা রাখলে আপনার 200 টাকা হয়ে যাবে। তাহলে সুদের পরিমাণ হচ্ছে 100 টাকা আর আসলের পরিমাণ হবে হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা সুদ আপনার যদি হতে হয় 5% বার্ষিক হারে, তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ করি 100 টাকায় 5 টাকা, তাহলে আসবে হচ্ছে 20 বছর, অর্থাৎ 20 বছর সময় লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ছয়। নাম্বার ছয়ে বলা আছে লুপ্ত সংখ্যাটি কত। 81 27 -3 1। তো এটা উল্টো দিক থেকে হিসাব করতে হবে আমাদের। তিন একের সাথে তিন গুণ করলে আসবে হচ্ছে 3, এটার সাথে তিন গুণ করলে আসবে হচ্ছে 9, এই জায়গাটা হবে হচ্ছে 9, আবার দেখে 9-এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে 27, এভাবে 3 গুণ করে আসতে হবে। সেই ক্ষেত্রে 9 হবে হচ্ছে লুপ্ত সংখ্যাটি। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার আট। আটে বলা আছে 1 কে 2 ভাগ করলে কত হবে। 1 কে 2 ভাগ করলে 2 ভাগের 1, এটাকে আমরা 0.5 লিখতে পারি অথবা 0.500 লিখতে পারি। সেক্ষেত্রে সবগুলোই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার নয়। নয়ে বলা আছে 0.4 × 0.02 × 0.08 সমান সমান কত। তো এখানে 4 দুকোণে 8, 8 আটা হচ্ছে 64, আর এখানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর 2 ঘর 4 ঘর আর 1 ঘর হচ্ছে 5 ঘর, তাহলে 3 4 5 ঘর, অর্থাৎ 0.00064 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার এগারো। নাম্বার এগারোতে বলা আছে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.5 মিটার 2 মিটার ও 100 মিটার, জলাধারটির আয়তন কত ঘনমিটার। তো সেই ক্ষেত্রে আমরা জানি জলাধারের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এইটা আসবে হচ্ছে 2.5 × 2 × 100 ইকুয়ালস আসবে হচ্ছে 500 ঘনমিটার। এখন দেখেন এখানে অপশনে 500 ঘনমিটার নেই, প্রশ্নটা হয়তো হওয়ার কথা ছিল 100 মিটার যে জায়গায় লেখা আছে, সেই ক্ষেত্রে 100 মিটারের জায়গায় হওয়ার কথা ছিল হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার যদি হতো তাহলে আসতো 2.5 × 2 × 100 সেন্টিমিটার 1 মিটার, সেক্ষেত্রে আসতো 1, অর্থাৎ 5 হতো তখন উত্তর। সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন এখানে ভুল আছে। তারপর প্রশ্ন নম্বর বারো। নাম্বার বারোতে বলা আছে কোন সংখ্যার 7/2 অংশ 64-এর সমান। তো ধরে নিই এক সংখ্যার 7/2 অংশ 64-এর সমান, তাহলে লিখতে পারবো x × 7/2 = 64, বা x আসবে হচ্ছে 64 × 7/2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 224, অর্থাৎ 224 হবে হচ্ছে সংখ্যাটি। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৯। নাম্বার ১৯-এ বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণ কি হবে। একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে এটা হবে হচ্ছে সমকোণ, বাকি দুইটা আসবে হচ্ছে
সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21, নাম্বার 21-এ বলা আছে একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? এই অঙ্ক করার নিয়ম হচ্ছে দুইটা যেটা দেওয়া থাকবে 742 এবং 830, এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবেন, তাহলে উত্তর চলে আসবে, এটা হবে হচ্ছে 786, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 27, নাম্বার 27-এ বলা আছে 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর আসল টাকার এক সমস্ত চার ভাগের এক অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? তো এই ক্ষেত্রে আমরা সূত্র জানি আই ইকুয়াল টু এন পি আর বাই 100, আর ইকুয়ালস আসবে হচ্ছে আই ইন্টু 100 ডিভাইড বাই এন পি। এখানে পি হচ্ছে মূলধন আর আই হচ্ছে ইন্টারেস্ট, হচ্ছে মূলধনের এক সমস্ত চার ভাগের এক, এক সমস্ত চার ভাগের এক মানে হচ্ছে 5/4 ইন্টু পি। আর সময় বলা আছে এন, এটা বলা আছে 7/2, এটার মানেটা হচ্ছে 15/2। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পেয়ে যাব 5/4 পি ইন্টু 100, এন হচ্ছে এখানে 15/2 আর পি হচ্ছে পি, তো এটা এটা কাটা, পি পি কাটা, এই 4 আর এই 2 কাটা যায়, আসবে হচ্ছে 2, তাহলে আসবে হচ্ছে 5 ইন্টু 100 ডিভাইড বাই 15 ইন্টু 2, তো এটা এটা কাটলে আসবে হচ্ছে 3, এটা এটা কাটলে আসবে হচ্ছে 50, অর্থাৎ 50/3 ইকুয়ালস আসবে হচ্ছে 16/3%, 16/2% হবে হচ্ছে সুদের হার। এখন প্রশ্ন আসতে পারে 3 লাখ টাকা আমি ব্যবহার করলাম না কেন, 3 লাখ টাকা ব্যবহার করলাম না যেহেতু এখানে মুনাফা আসলের সাথে ফ্র্যাকশনালভাবে সম্পৃক্ত, সেক্ষেত্রে 3 লক্ষ টাকা হিসাব না করলে আমাদের হয়, 3 লক্ষ টাকা হিসাব করলে আপনার হিসাবটা একটু বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে। তারপর প্রশ্ন নাম্বার 28, নাম্বার 28-এ বলা আছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো 1 থেকে 440 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে বর্গ সংখ্যা যদি আমি হিসাব করি তাহলে আসবে হচ্ছে 1 এর বর্গ আসবে হচ্ছে 1, 2 এর বর্গ আসবে হচ্ছে 4, এভাবে করে 20 এর বর্গ আমাদের আসবে হচ্ছে 400, 21 এর বর্গ আসবে হচ্ছে 441, তো 441 বাদ যায় কারণ হচ্ছে 440-এর চেয়ে বড় হয়ে যায়, সেজন্য আমরা এই 20 পর্যন্ত আসতে পারবো, তাহলে বর্গ সংখ্যা হচ্ছে মোট 20টা আর আমাদের মোট সংখ্যা এখানে হচ্ছে 440টা, তো এটা ভাগ করলে আসবে হচ্ছে 22/1, এই 22/1 হবে হচ্ছে সম্ভাবনা, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 35, নম্বর 35-এ বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে 12 বার ঘুরে মানে হচ্ছে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 12 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 12/60 আর 5 সেকেন্ডে ঘুরে হচ্ছে ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 1 বার। তো 1 বার যদি একটা চাকা ঘুরে বৃত্তাকারভাবে তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটা হয় হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 42, নাম্বার 42-এ বলা আছে 0.0001 এর বর্গমূল কত? বর্গমূল করতে গেলে আপনার দুইটা দুইটা করে ভাগ করতে হবে, 2 শূন্যের জন্য 1টা 0 আসবে আর 0.1 এর জন্য 1 আসবে, অর্থাৎ 0.01 হবে হচ্ছে বর্গমূল, এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 44, নাম্বার 44-এ বলা আছে √289 বর্গমূলটা কি? তারপর প্রশ্ন নাম্বার 47, নাম্বার 47-এ বলা আছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত? ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1/2, তাহলে 1 থেকে 11 পর্যন্ত হলে 11+1/2 ইকুয়ালস আসবে 12/2 ইকুয়ালস আসবে হচ্ছে 6, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হবে হচ্ছে 6, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 62, নাম্বার 62-তে বলা আছে 0.1 এর বর্গমূল কত? 0.1 এর বর্গমূল আসে হচ্ছে 0.31, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 63, নাম্বার 63-তে বলা আছে 2+x+3 ইকুয়ালস 3×x+2 হলে এক্স এর মান কত? তো এটা করলে আসবে হচ্ছে 2+x+3 ইকুয়ালস আসবে হচ্ছে 3x+6 বা 5+x ইকুয়ালস আসবে হচ্ছে 3x+6 বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে -1 বা x ইকুয়ালস আসবে হচ্ছে -1/2, অর্থাৎ -1/2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নম্বর 66 66 তে বলা আছে অজানা সংখ্যাটি কত 4 6 9 6 14 6 ড্যাশ তো এক সংখ্যা গ্যাপ দিয়ে দেয়া হচ্ছে 6 সেই ক্ষেত্রে এটা আমরা বাদ দিব তাহলে আসবে 4 এর পরে 9 এটা ডিফারেন্স হচ্ছে 5 9 এর পরে 14 এটা ডিফারেন্স হচ্ছে 5 14 এর পরে আসবে হচ্ছে 19 এটা ডিফারেন্স হবে হচ্ছে 5 এই 19 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 67 নম্বর 67 তে বলা আছে 10% হার মুনাফায় 200 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি তো 200 টাকার যদি 10% হয় তাহলে ইন্টারেস্ট হয় হচ্ছে প্রথম বছরে 20 টাকা এই 20 টাকা আর 200 টাকা যোগ হবে তাহলে আসবে হচ্ছে 220 টাকা দ্বিতীয় বছর আরো 10% হিসাব করলে 220 টাকার 10% হবে হচ্ছে 22 টাকা তাহলে এই 220 প্লাস 22 যোগ হবে আসবে হচ্ছে 242 টাকা 242 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তো অপশনে দেওয়া আছে হচ্ছে 2420 সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা 200 টাকা না হয়ে যদি 2000 টাকা হতো তাহলে উত্তর হতো হচ্ছে 2420 সেই ক্ষেত্রে বলতে পারবো যে প্রশ্নের অপশনে ভুল আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ